কি হইল বাবা? আমার তো এই বাড়িতে দম বন্ধ হয়ে আসে, কারোর সাথে কথা বলতে পারি না। দেখো মায়া, তুমি তো নিজে থেকে আমার কাছে এসেছো, তাই না? আমি তো তোমাকে জোর করে আনিনি, তাহলে কেন মুখ গোমড়া করে বসে আছো? আমি তোমাকে অনেক শক্ত মেয়ে ভেবেছিলাম। তুমি বুঝতে পারছো না, আমি ছাড়া ওদের কেউ নেই। আরে ওনার ছেলে আছে তো। সবুজের কথা বলছো? ও তো নিজে গিয়ে নিজের ওষুধও খেতে পারে না। তাহলে তুমি এখন কি করতে চাও? আমি বুঝতে পারছি না, ওদের কাছে তেমন কোনো টাকাও নেই। আমি আসার সময় একটু টাকা সাথেছিলাম, কিন্তু তাও মা রাখেনি। কাল পরশু বাড়িওয়ালা এসে চিৎকার করবে। দেখো মায়া, এরকম সমস্যা বাংলাদেশের ঘরে ঘরে, তুমি কজনের কথা চিন্তা করবে? আমি তো সারা দেশ নিয়ে ভাবছি না, আমি শুধু ভাবছি আমার সংসার নিয়ে। দেখো মায়া, তুমি ভুলে যাচ্ছ, এখন ওটা তোমার সংসার না। আমি ভুলে যাচ্ছি, কিছুই ভুলছি না, কিন্তু আমার বারবার মনে পড়ছে আমি ছাড়া ওদের কেউ নেই। শোনো, এত কিছু আমি বুঝি না, তুমি আমার কাছে এসে সারাদিন ওদের কথা বলবে, এটা তো আমি মেনে নিতে পারি না। এত অবাক হয়ে তাকিয়ে আছো কেন? এটা কি স্বাভাবিক না? না, হয়তো স্বাভাবিক না, কিন্তু তোমার সাথে আমার বিয়েই হয়নি। কবে হবে তারও কোনো ঠিক নেই। তুমি এখন এই মুহূর্তে আমার মনের অবস্থাটাই বুঝতে পারছো না। আর আমি কি করলাম? আমি আমার অসহায় পঙ্গু স্বামীটাকে রেখে তোমার সাথে দিন রাত কথা বলেছি, ওর সাথে অন্যায় করেছি। আমি কি ঠিক করেছি? না, আমি একদম ঠিক করি, আমি এখন ভুল করছি। আয় মামা, মামা, মামা রাখেন, রাখেন, রিক্সা রাখেন, রিক্সা থামান। আমি আমি ভুল করছি ফিরোজ, আমি এটা পারবো না। আমি যদি তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি কি আমার মেনে নিবা? আমি ভুল করে ফেলছিলাম, অনেক মায়া লাগে তোমার জন্য, মার জন্য
সংসারের জন্য আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না, তোমাকে ছাড়া আমি যাইতে পারবো না।